রাষ্ট্রপতি নির্বাচনে পোলিং এজেন্ট বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। নির্বাচন ঘিরে গান বাঁধলেন অসীম সরকার। হোটেল থেকে একই পোশাকে বিধানসভায় বিজেপি বিধায়কেরা। পোশাক নিয়ে সমালোচনা তৃণমূলের। রাষ্ট্রপতি নির্বাচনে পোলিং এজেন্ট বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে গান বাঁধলেন কবিয়াল তথা বিধায়ক অসীম সরকার। ও মমতা দেখে যাও, পারো যদি শিখে লও, বিজেপিতে মানুষের সম্মান, মোদের রাষ্ট্রপতি তাহারই প্রমাণ। ও মমতা দেখে যাও, পারো যদি শিখে লও, বিজেপি দেয় মানুষের সম্মান, এবার রাষ্ট্রপতি তাহারই প্রমাণ। গোটা রাত নিউটাউনের হোটেলে থাকার পর এদিন সকালে নির্দিষ্ট পোশাকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন বিজেপি বিধায়কেরা। ট্র্যাডিশনাল পোশাকে বিজেপি বিধায়কদের বিধানসভায় আসাকে কেন্দ্র করে সমালোচনা তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। রাষ্ট্রপতি নির্বাচনের আগে কলকাতায় অভিজাত হোটেলে বিজেপি বিধায়কদের একসাথে রাখার বিষয়ে সমালোচনা তৃণমূলের। বিষয়টি নিয়ে সমালোচনা করে টুইট করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে হোটেল ছেড়ে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার সহ অন্যান্য পোলিং এজেন্টরা। হোটেল ছাড়ার সময় বিজেপি বিধায়ক বলেন, আমরা পোলিং এজেন্টরা একটু আগে যাচ্ছি, বাকিরা এক ঘন্টা পরে আসবেন। যারা পোলিং এজেন্ট আছে তারা এখন বেরোচ্ছে, আর বাকি যারা মতদান করবেন তারা আরও এক ঘন্টা পরে বেরোবেন। আমরা এখানে 68 জন আছি। শুভেন্দু দা বাইরে আছে, উনি ওখান থেকে যাবেন। হিরণ সবাই আছে, আমাদের সবাই আছে। আগামী গতকালকে রাত্রে আমরা সবাই একসঙ্গে বসেছি। অ্যাকচুয়ালি আমাদের অনেক নতুন বিধায়ক আছে, আর রাষ্ট্রপতি নির্বাচনে আমরা অনেক সময় টিক মারি, অনেক সময় অন্য সিম্বলে ভোট দিয়ে থাকি। পঞ্চায়েত নির্বাচনে সেরকম হয় না, শুধু দেখুন একটা নিশানির উপরে ভোট দিতে হয়। তার জন্য আমাদের বিশেষ প্রশিক্ষণের জন্য আজকে সবাই একজন। বিষয়টি নিয়ে তৃণমূলের কটাক্ষকে উড়িয়ে স্বপন মজুমদার বলেন, আমাদের জয় নিশ্চিত, সে কারণেই এসব মন্তব্য করা হচ্ছে। দলের তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপির আত্মবিশ্বাসের অভাব, সেই কারণেই এরকম একনাথ সিন্ডের মতো হোটেলে নিয়ে চলে আসা। এটা ভুল বার্তা। তার কারণ হচ্ছে শাসক দল জানে তারা জিতবে না, তাই তারা এসব বস্তু বলে বেড়াবে। আমাদের কাজটা সম্পূর্ণভাবে করতে হবে। রাজ্য যেভাবে চলছে রাজ্যটাকে ঠিকভাবে চালাক, বিজেপির দিকে না তাকিয়ে ব্যাস। রাষ্ট্রপতি নির্বাচনকে নিয়ে গান বেঁধেছেন বিধায়ক অসীম সরকার। বিধানসভায় যাবার আগে সাংবাদিকদের সেই গান গেয়েও শোনান তিনি। সকাল থেকেই বিধানসভায় ভোট দেবার জন্যে তৃণমূল বিধায়কেরাও উপস্থিত ছিলেন। আমি দীর্ঘদিন অরুণজ্যোতি রায়ের লেখা পড়েছিলাম যে কীভাবে ছত্তিশগড়, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড এগুলোর জল জমি, পাহাড়, ওখানকার যে বক্সাইট, ডলোমাইট ইত্যাদি কীভাবে লুট হয়ে যাচ্ছে এবং সেগুলো বৃহৎ কর্পোরেটদের হাতে যেভাবে তুলে দেওয়া হচ্ছে। এখন একজন সম্মানীয় মহিলা তারা দাঁড় করিয়েছে, সেটা ঠিকই আছে, কিন্তু এর পেছনে কোনো আদিবাসী বা জনজাতিদের প্রতি যে বিজেপি ভালোবাসা আছে তার কোনো প্রতিফলন এখানে পেয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিজেপি বিধায়কদের একই পোশাক পরা নিয়ে মন্তব্য করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, সাজতেই পারে, সাজতে কোনো অসুবিধে নেই, সাজলেই যে সেই সম্প্রদায়ের মানুষের প্রতি বেশি ভালোবাসা দেখানো যায় তা কিন্তু নয়। কারণ এতদিন 14 সাল থেকে এই সম্প্রদায়ের প্রতি তারা কি করেছে সেটা আগে আত্মসমালোচনা করে বলি। আর যার পাশে দাঁড়িয়ে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা আছে মেয়েদের। এদিন রাজ্যে বিধানসভায় ভোটগ্রহণের পাশাপাশি দিল্লিতেও রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ছিল ভোটগ্রহণ পর্ব। সেখানে একে একে ভোট দেন দেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা। কিন্তু আজকে শ্রীমতী দ্রৌপদী মুর্মুর যে
পাওয়াটা এটা আমাদের কাছে তো প্রচণ্ড প্রচণ্ড আনন্দের, তাই আমরা সকাল সকাল সমস্ত বিধায়ক বিধায়িকারা একসঙ্গে কাল রাত্রেও আমরা ছিলাম এবং সকালে একসঙ্গে সকাল সকাল এসে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে যদিও আমরা সবসময়তেই আমাদের গেরুয়া রঙের যে উত্তরীয় সেটা করি, কিন্তু আজকে শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে সম্মান জানানো আমাদের জনজাতি যে সম্প্রদায় তাদেরকে সম্মান জানিয়ে আমরা আজকে পাঞ্চি এটার নাম টিপিক্যাল ট্রেডিশনাল ট্রাইবাল স্টোন এটা আমরা সব করছি। পাঞ্চি কেতা সাঁওতালি মে পাঞ্চি কেতা পাঞ্চি পাঞ্চি ইয়ে जनजाति का ट्रेडिशनल ड्रेस है ये। अच्छा, और ये क्या आदिवासी संप्रदाय का एक देखिए ट्रेडिशनल आदिवासी ट्रेडिशनल ड्रेस अपना अपनी होता है ये संथाली सांथाल का। अच्छा, सांथाली सांथाली। और क्यों अचानक से ये क्यों पहने सर? देखिए ये तो हम लोगों का परंपरा से ही है। हाँ। दूसरा हम लोग जानते हैं आज लोगों का नारी सम्मान समाज सम्मान हर कुछ, ये बार कोई सोचा भी नहीं था एक आदिवासी महिला से हम लोगों को राष्ट्रपति होगा बोल के। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नो मैन्स लैंड।